বিশ্বকাপ ব্যর্থতার পর আরও একবার ওয়ানডে সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড, যারা দেশের মাটিতে অপ্রতিরোধ্য বলা চলে। কিউইদের মাটিতে পরিসংখ্যান টাইগারদের পক্ষে কথা বলছে না। এখানে খেলা ১৬ ওয়ানডে ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ। তবে বিজয়ের মাসে ভিন্ন গল্প লেখা হবে, এমন প্রত্যয় টাইগার ক্যাপ্টেনের কণ্ঠে। এর আগে কোনো টিমই করতে পারেনি, আমাদের বাংলাদেশ টিম যতবারই এসছে, বাট কোনো না কোনো একটা গ্রুপকে তো করতে হবে। সো আমার মনে হয় যে এই গ্রুপটারও এই অ্যাবিলিটি আছে এবং সবাই বিশ্বাস করে যে এবছর আমাদের ডিফারেন্ট রেজাল্ট হবে ইনশাল্লাহ। শান্তর কথায় বিশ্বাস রাখা যায়। তার নেতৃত্বে তারুণ্য নির্ভর এই দলটাকে নিয়ে আশাবাদীও হওয়া যায়। এরাই কদিন আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েছে টেস্ট ম্যাচে। ফরম্যাট বদলাচ্ছে, কন্ডিশনও বদলাচ্ছে, তাতে কি পারফরমেন্সে প্রভাব পড়বে? উইকেট আবহাওয়া এসব চ্যালেঞ্জ জানাবে মানছেন টাইগার অধিনায়কও। তবে এখনই ফাঁস করতে চান না নিজেদের পরিকল্পনা। উইকেট সম্পর্কে আসলে এখানে তো নর্মালি পেস বোলারদের জন্য হেল্প থাকে, বাট এ সম্পর্কে খুব বেশি একটা ইনফরমেশান দিতে চায় না, কারণ দেওয়াটা উচিত না, এটা খুবই পার্সোনাল বিষয়। টিম কম্বিনেশনও সেম, সো কালকে যখন আমরা খেলাটা শুরু করব তখনই আসলে দেখতে পারবেন। কিউইদের বিপক্ষে ম্যাচের মাধ্যমে ওয়ানডেতে অভিষেক হতে পারে প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফর্ম করা লেগ স্পিনার রিশাদ হোসেনের। কিউই কন্ডিশন বিবেচনায় টাইগার একাদশে থাকতে পারেন তিনজন জেনুইন পেসার, সঙ্গে আবারও টাইগার একাদশে ফিরতে পারেন সৌম্য সরকারও। সৌম্যর রোলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় যে ওনার বোলিংটা খুবই ইম্পর্টেন্ট ব্যাটিংয়ের সাথে, যেহেতু সাকিব ভাই নাই এটা একটা দিক। সো ব্যাটিংয়ের সাথে বোলিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সিলেক্টর এই চিন্তা করে তাকে ইনক্লুড করেছে, সাথে তো এক্সপিরিয়েন্সটা আছে। সিনিয়রদের বিদায় আর নতুনদের আগমনে যে পরিবর্তনের স্লোগান বাজছে বাংলাদেশ দলে, তার আসল মঞ্চায়নটা হবে নিউজিল্যান্ডের মাটিতে। সঙ্গে তরুণ শান্তর নেতৃত্বটাও পরখ করা হবে, দেখার অপেক্ষা কতটা উতরাতে পারেন শান্ত ও তার দল। নোমান আবদুল্লাহ, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।